হ্যালো বন্ধুরা, রহস্যময় কাহিনীর নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিওতে আমরা এক আশ্চর্য ঘড়ি সম্পর্কে জানব, যার মেরামত খরচ 500 কোটি টাকা। ঘড়ি আমাদের দৈনন্দিন জীবনের খুবই একটি গুরুত্বপূর্ণ সামগ্রী। হাত ঘড়ি হাতের সৌন্দর্য বাড়ায়, আর দেওয়াল ঘড়ি বাড়িয়ে তোলে ঘরের সৌন্দর্য। সবার কাছেই ঘড়ি খুবই শখের ও পছন্দের হয়ে থাকে, তাই তো শখের ঘড়ি নষ্ট হলে আমরা মেকানিকের কাছে নিয়ে যাই, যা ঠিক করতে সর্বোচ্চ 100 থেকে 500 টাকা মতো খরচ হয়। তবে জানলে অবাক হবেন, এমন একটি ঘড়ি আছে যা মেরামতে প্রায় 500 কোটি টাকা খরচ হয়। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ঘড়ি বিগবেন, লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের অন্যতম অংশ ওয়েস্টমিনিস্টার ভবনে 1859 সালে এটি নির্মিত হয়। এটির মেরামতের জন্য কয়েক মাস সময়ও লাগে। বিগবেনের মেরামত খরচ 40 মিলিয়ন পাউন্ড বা 480 কোটি টাকা। ব্রিটেন সহ গোটা পৃথিবী জুড়ে ইংরেজি নববর্ষ উদযাপনের কেন্দ্রগুলিতে থাকে এই ঘড়িটি। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের অর্থ কমিটির একটি দল জানিয়েছে, প্রথমত এটির প্রাথমিক মেরামত খরচ ধরা হয়েছিল 49 লাখ পাউন্ড, কিন্তু অন্যান্য কিছু কারিগরি ত্রুটি থাকায় সর্বসাকুল্যে বিগবেনের মেরামত খরচ ধরা হয়েছে 4 কোটি পাউন্ড বা 480 কোটি টাকা। 156 বছর বয়সের মধ্যে এই প্রথম মেরামতের জন্য দীর্ঘ 4 মাস বন্ধ ছিল এই ঘড়িটি। এর আগে মেরামতের জন্য সর্বোচ্চ 26 দিন বন্ধ ছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন।